In today's world, মন কি চাচ্ছে বুঝতে পারছেন না তো হেলমেটের মতো এই ডিভাইসটি বলে দেবে মনের কথা যুক্তরাষ্ট্র ভিত্তিক আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের গ্রাহকরা হাতে পেতে যাচ্ছেন এটি হেলমেটটি কঠোরভাবে কথা বলতে পারে মানুষের মনও পড়তে পারে এতে এমন সব সেন্সর ও ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে যেগুলো মস্তিষ্কে ইলেকট্রিক্যাল আবে চিন্তার রক্তপ্রবাহের গতি এবং তা পরিভাব করা পাশাপাশি বিশ্লেষণ করতে পারবে। জেকিও হেলমেটটি পরে ঘুরে বেড়াতে পারবেন। গবেষকরা আশা করছেন এর মাধ্যমে মস্তিষ্কের পক্কতা, মানসিক অস্থিরতা ও স্ট্রোকের মতো বিষয়গুলো আরও নিবিড়ভাবে অনুসন্ধান করা যাবে। হেলমেটটি তৈরি করতে পাঁচ বছর সময় লেগেছেন ব্রায়ান জনসন। ব্যয় ধরা হয়েছে 11 কোটি ডলার, যার অর্ধেকই নিজের টাকা আর বাকিটা তহবিল আকারে সংগ্রহ করছেন তিনি। এখন দাম বেশি হলেও দু সাল নাগাদ এই হেলমেটের দাম একটি স্মার্টফোনের দামে নামিয়ে আনতে চান ব্রায়ান